আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। ইন্ডাস্ট্রিতে তার মূল পরিচয় গোয়েন্দা হিসেবে, তিনি আবির চট্টোপাধ্যায়। ব্যোমকেশ তো ইতিমধ্যেই তার ট্রেডমার্ক হয়ে গেছে, সঙ্গে বাদশাহী আংটিতে ফেলুদাও তিনি। নতুন গোয়েন্দা এলো সোনাদা, সেই চরিত্রেও সেই আবির। সুবর্ণ সেন মানে আমার সোনাদা, নমস্কার। সব মিলিয়ে টলিউডে প্রাইভেট ইনভেস্টিগেটর হিসেবে নিজেকে মোটামুটি ভাবে প্রতিষ্ঠা করে ফেলেছেন তিনি। গসিপ প্রিয় দর্শক বহু খোঁজাখুঁজি করেও বিতর্কের গাড্ডায় ফেলতে পারেননি তাকে। গোয়েন্দা হওয়ার পাশাপাশি আরেকটা টাইটেল আবির নিজের গায়ে আটকে নিয়েছেন, পারফেক্ট গুড বয়ের লেভেল। সবাইকে নিয়ে কত গল্প তৈরি হয়, কিন্তু আবির যেন অন্য গ্রহের বাসিন্দা, অনেকটা মেধাবী ছাত্রের মতো। কাজ এবং কাজ, এক চরিত্র থেকে আরেকটা চরিত্রের মধ্যেই ঘুরপাক খেয়ে চলেছেন আবির। বিদায় ব্যোমকেশে প্রস্থেটিক মেকআপে বৃদ্ধ ব্যোমকেশ সাজার পাশাপাশি বিলেত ফেরত ইতিহাসের অধ্যাপক সুবর্ণ সেন ওরফে সোনাদার চরিত্রেও অভিনয় করছেন আবির, সঙ্গে আবার পাওলির সঙ্গে রয়েছেন তৃতীয় অধ্যায় ছবিতে। সব মিলিয়ে যথেষ্ট ব্যস্ত আবির, কিন্তু তার সমসাময়িক পরমব্রত বা যিশুর থেকে একটা জায়গায় পিছিয়ে রয়েছেন আবির। তার ব্যাগে বলিউডের ছবি নেই এখনো পর্যন্ত। তাহলে কি সেইভাবে অফার আসছে না তার কাছে? না, তা নয়। আবির জানাচ্ছেন চরিত্র, সময় বা গল্প ঠিকঠাক ম্যাচ করছে না তার সঙ্গে, কিন্তু বলিউডে কাজ করার ইচ্ছা নিশ্চয়ই আছে, কারণ জাতীয় পরিচিতিটা আকর্ষণ করে। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।